মুরগিও নিশ্চয় ডিম পড়ার আগে ডিজেল খায় না জ্বালানি তেলের দাম বাড়ার পর তারা টার্গেট করে ডিমকে 40 টাকার হালি ডিম উঠে আসে 60 টাকা এক হালি ডিম পরিবহন করতে নিশ্চয় 20 টাকা বাড়তি খরচ হয়নি মুরগিও নিশ্চয় ডিম পড়ার আগে ডিজেল খায় না মানুষের সাথে তামাশা শুরু করেছে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অন্য দেশের তুলনায় আমাদের দেশের মানুষ বেস্টে আছেন আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় বলেছেন ফেল আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় বলেই ফেললেন দ্রব্যমূল্য বাড়ায় এখনো কেউ না খেয়ে মারা যায়নি আর স্থানীয় সরকার মন্ত্রী বললেন মানুষের গায়ে এখনো জামা কাপড় আছে তথ্যমন্ত্রী বললেন মহোদয় বললেন ভারতে পাচার ঠেকাতে তেলের দাম পশ্চিমবঙ্গের সমান করেছেন মাত্র মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী মহোদয় সাহেবদের এই ধরনের হাস্যকর বক্তব্যগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ট্রল হচ্ছে তা সবাই অবগত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব নিজে একাধিকবার এই ধরনের অবান্তর কথা না বলার জন্য মন্ত্রী নেতাদের সতর্ক করেছিলেন কিন্তু কে শুনে কার কথা মাননীয় স্পিকার আমার বলতে দ্বিধা নাই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার নানা উন্নয়ন করছে জিডিপি বাড়ছে মাথাপিছু আয় বাড়ছে দেশ উন্নয়নশীল হতে যাচ্ছে বড় বড় সেতু টানেল মেট্রো এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে কিন্তু নিত্যপণ্য যদি সাধারণ মানুষের মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ বলুন উন্নয়নে তাদের পেট ভরবে না এই কথাটি ভুলে গেলে চলবে না মানুষ আগে দুবেলা দুমুঠো ভাত খেতে চায় তারপরে অন্য কিছু মাননীয় স্পিকার আমাদের সাধারণ বাংলাদেশ সাধারণ মানুষ যেন ব্যবসায়ীদের কাছে জিম্মি এক এক সময় তারা এক একটি পণ্যকে খুঁজে পুঁজি করে রকমারা ব্যবসা করে কখনো চাল কখনো পেঁয়াজ কখনো মরিচ কখনো তেল কখনো চিনি হয়ে যায়